বিজেপির আহত চার সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে তাদের হাসপাতালে আনা হয়। এরপর থেকে হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আর সেখান থেকে আরো খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আহত বিজেপি সদস্যদের এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন এবং সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? গতকাল রাত 10টায় বিজেপি সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন রাত 10:30টার দিকে তাদেরকে আনা হয় এবং মূলত তাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণেই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রথমে তারা চিকিৎসাধীন ছিলেন কক্সবাজার সদর হাসপাতালে, তবে সেখান থেকে চিকিৎসকরা দেখেন যে আসলে তাদের অবস্থাটা অনেকটাই গুরুতর, সে কারণে এখানে পাঠানোর জন্য তারা নির্দেশনা দেন এবং তারই অংশ হিসেবে এখানে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা এখানে জানিয়েছেন যে তারা এখন শঙ্কামুক্ত রয়েছেন। তবে তাদের চারজনের মধ্যে একজন মূলত বাম পায়ে এবং বাকি তিনজন হচ্ছে ডান হাত এবং ডান পায়ে গুলিবিদ্ধ হন, যে কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এবং মূলত দুদিন আগে তাদেরকে এই সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছিল। তারা সেখানে সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন গুলিবিদ্ধ অবস্থায় এবং তারপরে আসলে তাদেরকে কক্সবাজারে ভর্তি করা হয় এবং যার ফলশ্রুতিতে আসলে তাদের অবস্থা গুরুতর হওয়ার কারণে এখানে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা এখানে জানিয়েছেন যে তাদেরকে এখানে এখন যে চিকিৎসাটি দেওয়া হয়েছে তারা এখন শঙ্কামুক্ত আছেন এবং কঠোর নিরাপত্তা আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের যে ওয়ার্ডটিতে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে প্রবেশ সীমিত রাখা হয়েছে সংবাদকর্মীদের। তবে আমরা সেখানে দেখেছি যে দেখার চেষ্টা করেছি যে আসলে বিজিবি সদস্য যারা আছে বাংলাদেশের, তারা বর্ডার গার্ড আছেন, বিজিবি সদস্যদের এখানে নিরাপত্তায় রাখা হয়েছে এবং বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে রয়েছেন এবং সেই ওয়ার্ডের সামনে আমরা পুলিশ সদস্যদেরকে যেমন দেখছি, আনসার সদস্যদের যেমন দেখছি, তেমনি বাড়তি নিরাপত্তা হিসেবে এখানে বিজিবি সদস্যরা রাখা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 106 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তাদের মধ্যে অনেকেই আহত আছেন, গুলিবিদ্ধ আছেন এবং আহতদের মধ্যে 7 জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে আসলে তারা এখন অনেকটাই সুস্থ আছেন। তবে যেহেতু নিরাপত্তা একটি বিষয় আছে সেই কারণে এখানে তাদেরকে কঠোর নিরাপত্তা বলের মধ্যে রাখা হয়েছে। মুক্তি।